खुलছে মায়ের দরজা। আগামী শনিবার থেকে দক্ষিণেশ্বর মন্দির খুলে যাচ্ছে সাধারণের জন্য। কিন্তু করোনা আবহে কেমন হবে সেই নতুন নিয়ম? পুরনো যে পদ্ধতিতে আপনি এতদিন পুজো দিয়ে এসেছেন, দেবী দর্শন করেছেন, এবারও কি ভবতারিণীর দর্শন সেভাবে সম্ভব? আপনার যা যা জিজ্ঞাসা উত্তর দেবেন আমার সঙ্গে রয়েছেন কুশল চৌধুরী, তিনি দক্ষিণেশ্বরের অছি এবং সম্পাদক। আপনাকে স্বাগত আমাদের এই অফিট ২৪ অনুষ্ঠানে। আর আপনারা ফোন করতে পারেন 4059 4020 4023 দুটো নাম্বারে। কুশলবাবু, প্রথমেই জানতে চাইব এই যে নিউ নর্মাল, নতুন নিয়ম কেমন হতে চলেছে শনিবার থেকে? নমস্কার। নমস্কার। আপনাদের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষ যখন এটা দেখবেন তাদের উদ্দেশ্যেই আমরা বিশেষভাবে জানাচ্ছি যে আগামী শনিবার থেকে দেবালয় সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে। তবে অবশ্যই এই অতিমারী সংকটের ভয়াবহতাকে মাথায় রেখে আমরা একটি জরুরি নির্দেশিকা তৈরি করেছি। সেই নির্দেশিকার মধ্যে দিয়েই আমরা ভক্ত সাধারণকে স্বাগত জানাবো। প্রসঙ্গত সেই নির্দেশিকা এমনভাবে তৈরি করা হয়েছে যাতে সাধারণ মানুষের কোনো অসুবিধা না হয়। মন্দির খুলবে সকাল 7টা থেকে 10টা পর্যন্ত এবং বিকেল 3টে থেকে 6টা পর্যন্ত, অর্থাৎ মন্দিরের সিংহদুয়ার তার আধ ঘন্টা 30 মিনিট পূর্বে খোলা হবে 6:30টার সময়, যাতে মানুষজন এসে তারা তাদের কিউজে দাঁড়াতে পারেন। প্রথমে তাদের থার্মাল চেক করা হবে, অন্তঃপর তারা সুরক্ষা বলয়ে প্রবেশ করবেন। সুরক্ষা বলয় পরীক্ষণের পরে তারা ঠিক একটু দূরেই একটি ট্যানেল করা হয়েছে, স্যানিটাইজেশন ট্যানেল, সেখানে তাদের হাত বীজাণুমুক্ত করবেন। অতঃপর তারা ধীরে ধীরে মন্দির প্রাঙ্গণে প্রবেশ করবেন। স্বাস্থ্যবিধি অনুসারে 6 ফুট দূরত্বে আমরা মার্কিং করে রেখেছি, সারিবদ্ধভাবে লাইনে দাঁড়াবেন এবং তাদের প্রার্থিত দেবদেবীর মন্দিরের উদ্দেশ্যে এগিয়ে যেতে থাকবেন। এ প্রসঙ্গে বিশেষভাবে উল্লেখ্য যে এই অতিমারী সংকটের ভয়াবহতাকে সামনে রেখে কোনো মন্দিরের মধ্যে প্রবেশ করা নিয়ন্ত্রিত করা হয়েছে। ভক্ত সাধারণ 6 থেকে 8 ফুট দূরত্বে দাঁড়িয়ে পুজো প্রদান করবেন বা মাতৃদর্শন করবেন। আমাদের পুরোহিতরা তাদের পুজো গ্রহণ করবেন এবং নির্দিষ্ট দূরত্ব থেকে তাদের পুজোর সমাপনতে